সো গাইস, আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি এই ধরনের ফরওয়ার্ডিং করবেন পিক্সার রেজলিউশন দিয়ে। তো আপনারাও যদি এই ধরনের ফরওয়ার্ডিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ফার্স্ট আপনি পিক্সার রেজলিউশনে আপনার ফটোটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনি চলে যাবেন ইফেক্টস অপশনে। তো ইফেক্টস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে BNW-তে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ফার্স্ট রয়েছে সেটিতে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ব্রাশ আইকনে। তো তারপর আপনি চলে যাবেন ইরেজ বাটনে এবং হার্ডনেসকে করে দেবেন আপনি ফুল এবং অপাসিটিও ফুল রেখে এখানে সাইজকে করে দেবেন 20 এর আশপাশ। তারপর এখান থেকে আপনি ঠিক করে এভাবে ইরেজ করে নেবেন। তো সাইজ আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন আপনার ফটোটি ইরেজ করার ক্ষেত্রে। তো আমি এখানে এটি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ঠিকভাবে ইরেজ করার পর এখান থেকে আপনি ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর আবারও এখান থেকে আপনি ডান করে দিবেন। তো তারপর আপনি চলে যাবেন এখান থেকে অ্যাড প্লাস ফটোতে। তো অ্যাড প্লাস ফটোতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই PNG-টা এখানে আপনি অ্যাড করে দিবেন। তো এখানে আমরা যে কটি PNG অ্যাড করবো সব কটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনি এভাবে এটি লাগিয়ে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো তারপর আবারও আপনি চলে যাবেন অ্যাড প্লাস ফটোতে। তো তারপর আপনি এই PNG-টা এখানে আপনি অ্যাড করে দিবেন। তো তারপর আপনি একটু নিচে চলে এসে এখান থেকে আপনি ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি আপনি করে দিবেন স্ক্রিন। তো তারপর এটি এভাবে বাড়িয়ে এখান থেকে আপনি এটি এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি করে দেবেন ডান। তো তারপর আপনি আবারও অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই PNG-টা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি এই সাইজটি বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে এসে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটিও করে দেবেন আপনি স্ক্রিন। তো স্ক্রিন করে দেওয়ার পর আপনি এখান থেকে করে দেবেন ডান। তো তারপর আপনি চলে আসবেন এখান থেকে আপনি ইফেক্টস অপশনে। তো ইফেক্টস অপশনে চলে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন কালারস অপশনে। তো কালারস অপশনে চলে যাওয়ার পর এখানে আপনি কন্ট্রাস্ট সিলেক্ট করে দেবেন। তো কন্ট্রাস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে করে দেবেন আপনি ডান। তো বন্ধুরা, আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।